এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ আলু ফুলকপির দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। গরম কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। গরম তেলে পিস করে নেওয়া আলুগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি ফুলকপি, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। গরম কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে দিচ্ছি জিরা। ভেজে নেওয়া আলু আর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এক চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এক চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। দুই চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল। হাই হিটে রেখে বেশ কয়েক মিনিট খুব ভালো করে রান্না করে নিচ্ছি। ভাজা জিরা, এলাচ আর দারুচিনির বাটা দিয়ে দিচ্ছি এক চামচ। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। দেড় থেকে দুই মিনিট খুব ভালো করে রান্না করে নিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু তরকারিটা হয়ে গেছে। ঝটপট সুস্বাদু করে নেওয়া আলু ফুলকপির রেসিপি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।